নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আমি পিয়ালি গন্ধচুরি কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমার প্রথম রেসিপি ভিডিও এটা আজ বানালাম চিঁড়ে ভাজা রেসিপি প্রথমে দোকান থেকে আনা পাতলা চিঁড়েগুলোকে দু মিনিট কড়াইতে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে সরিয়ে রাখলাম তারপর কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে ওই তেলে বাদাম দানাগুলোকে লাল লাল করে ভেজে নিলাম এরপর একে একে কারি পাতা তারপর শুকনো লঙ্কাগুলোকে ভেজে নিলাম তারপর কড়াইয়ের ওই তেলেই গোটা জিরে হলুদ লবণ আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে রাখা চিঁড়েগুলোকে দিয়ে দিলাম তারপর ধীরে ধীরে এগুলোকে ভালো করে মিক্সড করে নিয়ে তার উপরে দিয়ে দিলাম সামান্য লেবুর রস আর এরপর আগে থেকে গুঁড়ো করে রাখা চিনি যাতে স্বাদের ব্যালেন্সটা আসে আমি চেয়েছিলাম লবণ লঙ্কা ঝাল সমস্ত স্বাদের ব্যালেন্সটা যেন ঠিকই থাকে এরপর আগে থেকে ভেজে রাখা লঙ্কা কারিপাতা বাদাম দানা দিয়ে সুন্দরভাবে মিক্সড করে নিয়ে নামিয়ে নিলাম দেখুন বন্ধুরা কী সুন্দর মুচমুছি হয়েছে এভাবে আপনারাও বাড়িতে বানাতে পারবেন